হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 8:30, মানে সন্ধ্যে 8:30 বাজে। তো তোমরা ভাবছো এখন থেকে কেন ব্লগ শুরু করলাম? এরকম সময় তো আমি প্রত্যেক, মানে কি বলবো, ভিডিওতে ব্লগ শেষ করে দিই, কিন্তু আজকে এই সময় থেকে ব্লগ শুরু করলাম। তার একটা কারণ আছে, কারণ আমি যে লাস্ট ব্লগটা দিয়েছিলাম ওই ব্লগে বলেছিলাম কি একটা প্ল্যানিং হচ্ছে সেই, আর এই ব্লগে তোমরা জানতে পারবে এই প্ল্যানিংটা কি হচ্ছে। তো আজকে তো খুব খাটনি পড়ে গেছে সকাল থেকে, আমার আজকে সকালে ক্লাস ছিল। তো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে কি মানে ব্রেকফাস্ট করে ক্লাসে গেছি। তো ক্লাসটা গিয়ে এসে স্নান টান করে ভাত টাত খেয়ে রেস্ট করে তারপরে বিকেলে আবার ঝড় বৃষ্টি হলো, সেই পড়ানোর কথা ছিল। তো দেবাংশু তো আজকে পড়তে আসলো না, ও যদি পড়তে আসতো তাহলে পড়াতে হতো। তারপরে সেই ওর কি বলে সে অনেকক্ষণ কারেন্ট টারেন্ট গিয়ে ছিল না, তারপরে তাড়াতাড়ি করে প্যাকিং ফ্যাকিং করে গোছ গাছ করে এখন যাব আমরা ছোট মাসির বাড়ি। তো ওখান থেকে যাব আমার আরেক মাসির বাড়ি। তো ছোট মাসির বাড়ি যাব এখন। তো ছোট মাসির বাড়ি থেকে আমরা রাত্রির কটা, এই 3:30-এর ট্রেন উঠবো। তো মানে আমাদেরকে মিনিমাম 2:30-এর মধ্যে উঠে যেতে হবে, 2:30 কি 3:00-এর মধ্যে উঠে রেডি হতে হবে। তো তারপরে অনেকটা দূর মাসির বাড়ি, কোথায় আমি সেটা এখন বলছি না, আমি আগের ভিডিওটা অনেক বলেছি, তোমরা যারা জানো যারা জানো, আর যারা জানো না তাদের জন্য একটু সিক্রেট থাকলো, সারপ্রাইজ থাকলো। খুব সুন্দর জায়গাটা, তোমাদের অনেকে চেনা, একটা ঐতিহাসিক স্থান বলতে পারো। তো একটু গ্রাম্য, অনেক গ্রামের দিকেই, তো অনেকটা বলেই দিলাম। তো যাই হোক, যেতে যেতে বলবো, পাখিটা শেয়ার হচ্ছে। তো এখন যাব আমরা, সব গোছ গাছ তো হয়ে গেছে, দুদিন ধরে গোছ গাছ করছে, দেখো কতটা আর কি কি বলবো, কতটা আর কি মানে কি বলবো, প্যাকিং হয়েছে দেখো, একটুখানি অনেকগুলোই আর কি ইসে হয়েছে, কি বলবো, ব্যাগ হয়েছে, তাও 9 করে 3-4 হয়ে গেছে। দেখো দাঁড়াও, এই দেখো এখানে একটা হয়েছে ব্যাগ, ঠিক আছে, এখানে আমাদের 3 জামা কাপড় সব রাখা আছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা নেব আমি, এটা ভালোই ভারী হয়েছে, বেশ দেখে ছোট মনে হচ্ছে, বেশ মানে টুকটাক করে অনেক কিছু দরকারি জিনিসগুলো আমি নিয়ে নেবো এখানে, যেগুলো আর কি লাগবে দরকার। আর হচ্ছে গিয়ে নিচে দুটো আছে, নিচে দুটো, হ্যাঁ নিচে দুটো আছে, তাহলে দেখাচ্ছি, ওই দেখো ওখানে একটা আছে, আরও একটা আছে পাশের ঘরে, মানে আরও আছে, টুকটাক টুকটাক করে বেরোবে হয়তো আরও। আর তো মাসিও নিচ্ছে কিছু ব্যাগ, তো অনেকগুলো ব্যাগ হয়ে যাচ্ছে। তো আর বেশি বাড়াচ্ছি না, ব্লগটি এমনিতে অনেক বড় হতে চলেছে, তো এমনিতে অনেকক্ষণ হয়ে গেল কথা বলতে বলতে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর এখন গেটে লক করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর ওই রুমটা খোলা আছে কারণ ওখানে বড় মাছ থাকে, তো ওখানে বড় মাছ মেশো যাচ্ছে না, বড় মেশো, তাই এই রুমটা খোলা। তো বেরিয়ে পড়লাম আমরা, এখন যাচ্ছি মাসির বাড়িতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আসলে হচ্ছে গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ এখন বাজে 3 বাজে এখন, মানে রাত্রি বলতে পারো, যে আমি সকালই বললাম কারণ এরপর থেকে তো আমি শুরু হচ্ছে আজকের দিনটা আমার। তো এই দেখো সব একদম রেডি হয়ে গেছে, আর এখন টোটোকে ফোন করে দিয়েছে, টোটো কাকু আসবে, আমরা টোটো করেই যাব স্টেশনে, আর একদম রেডি হয়ে গেছে আমরা সবাই। আর চলো তাহলে টোটো আসুক, টোটোতে করে যাব। তো রাস্তায় বেরিয়ে পড়েছে, আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি, মানে ট্রেন মিস হয়ে গেলে আর কিছু করার থাকবে না। এখানে দেখো আমাদের সঙ্গে ছোট্ট একটা বন্ধু ঘুরঘুর করছিল, তো এই দেখো সবাই একসঙ্গে হয়েছি আমরা, সবাইকে দেখে নাও, আর এখানে হচ্ছে আমি, আমাকেও একটু দেখে নাও। তো চলো টোটো চলে এসেছে, টোটোটা উঠে পড়ি এখন, একেবারে ট্রেনে গিয়ে কথা হচ্ছে। ট্রেনে আমরা উঠে পড়েছি, আর সবাই যে যা সিট নিয়ে নিয়ে বসে পড়েছে, আর সবাই মানে কী বলবো, জানালা আমাদের দরকার ছিল, তাই জানলার দিকে বসেছে আমি, বিশেষ করে ভিডিও করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি
আমি তো খুব এক্সাইটেড, আমার খুব মজা হচ্ছিল, হঠাৎ করে প্ল্যানটা হয়, খুবই এক্সাইটেড ছিলাম। ভাবছিলাম কতক্ষণে যাব, তো অনেকদিন পর আর কি মাসির বাড়িতে আসা হচ্ছে, ভাবছি কতক্ষণে আর কি দেখা হবে মাসি আর মানে মাসির বাড়ির সঙ্গে। তো চলো তাহলে দেখা হচ্ছে, আবার আস্তে আস্তে তোমার সঙ্গে শেয়ার করছি সবটাই। এখন বাজে 4:45, আর দেখো আকাশে তো আলো হয়ে গেছে, 4:45 দিকে আলো হয়ে গেছিলো দেখছিলাম, তো এখন 4:45 বাজে। তো আর সুন্দর লাগছে দেখতে, সরি ভুল বললাম, 4:45 না, 4:00 পরেই দেখলাম আলো হয়েছে। তো এখন দেখো এখানে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, আর একটু আগিয়ে গেলে আরও সুন্দর সুন্দর সবজি ক্ষেত দেখা যায়, পুরো দারুণ লাগে সিন, মানে নিজের চোখে না দেখলে এর মানে এনজয় নেওয়ার মানে যাবে না, এত সুন্দর। এই শহর থেকে এত দূরে একটু গ্রামের দিকে এইটা মানে এগুলো শহরে পাওয়াই যাবে না, যদি না আমরা এরকম সাইডে গ্রামের দিকে আসা যায়, একটা ফ্রেশ হাওয়া। আর গ্রাম মানে শহরে এগুলো পাওয়াই কোথায় যায় সব, মানে এখানে এতটাই আসলে মন ভালো হয়ে যায়, মানে আসা তো খুব একটা এখন হয় না, কিন্তু আসলে যে যাতায়াতের সময়টা এই দেখতে দেখতে ট্রেনে আর বাসে এতটা সুন্দর লাগে, আমরা জানলার পাশে বসে এটার এনজয় করি, মজা নিই। আর জানলাটাই চাই আমার প্রত্যেকবারই। আর চলো এখন তো ট্রেনে আসছি, আস্তে আস্তে করে বাসে যখন বাসে উঠবো তখন ওই বাস সিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অত্যাধিক ঠান্ডা, মানে এখন মনে হচ্ছে যে একটুখানি কোনো সোয়েটার বা কিছু একটা মানে জ্যাকেট ট্যাকেট পরতে পারতাম তো ভালো হতো, পুরো হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর গলা পুরো ধরে আসছে। তো তোমরা দেখতে থাকো প্লিজ, দেখো সবার শীত ধরে গেছে, এখানে সবাই একটা করে স্টোল দিয়ে বা গায়ে কাপড় দিয়ে বসে আছে, সত্যি খুবই ঠান্ডা লাগছে। গলায় কিছু না দিলে আমার গলা বসে যাওয়ার উপক্রম, একদম কিছু বলার নেই, দারুণ লাগছে, বুঝতে পারছ হেবি মজা করছি। আর আমার কথাটা কতটা তোমরা কতটা বুঝতে পারছো বা শুনতে পারছো আমি বুঝতে পারছি না, কারণ এতটা হাওয়ার একটা আওয়াজ আর ট্রেনের তো আছে, তো আমি এখন কিছু কথা বলছি না, আর আস্তে আস্তে দেখতে থাকো তোমরা দেখাচ্ছি। চলো বাসে এখন উঠে গেছে, আর বাসেও মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা সেই পরিমাণে বলছে, মানে শীতকালে যাচ্ছে বাড়িতে, মানে তাকানো যাচ্ছে না, না কিছু করা যাচ্ছে, আর ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ বাসটা প্রচণ্ড বিচ্ছিরি আসছে। জানলার সামনেটা বসেছি কিন্তু এমনভাবে জানলাটা আছে না কিছু, মানে কোনো ক্লিপ নিতে পারছি না। তো একেবারে আবার টুটুতে উঠবোর পর থেকে তখন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই দেখো বাস থেকে নেমে গেছি, আর এখন সব আমরা বসে আছি, টোটো আসবে তাই জন্য, তো টোটো আসছে, টোটোতে উঠবো, উঠে আবার যাবো মাসির বাড়িতে, উদ্দেশ্যে রওনা হবো আবার। আর টোটোতে করে যেতে অনেকক্ষণ প্রায় লাগবে, আর আমরা দেখো মানে কানে দিয়ে বসেছি, চোরমোল দিয়ে বসেছি, গলে ওড়না দিয়ে বসেছি। আর এই দেখো এটা করিমপুর, করিমপুরের পুরো মোড়ের মাথায় আমরা বসে আছি, আর টোটোতে উঠে গেছি, আর এই দেখো টোটো ছেড়েও দিয়েছে টোটো, আর সব বাজার হাট সব দেখাতে দেখাতে আস্তে আস্তে যাচ্ছি। তো তোমরা সাইট সিনটা দেখতে থাকো, খুব সুন্দর জায়গা, দেখলে মন ভরে যাবে। আর আমি তো মানে কী বলবো, একদম পুরো ফিদা একদম যাকে বলে, এরকম দেখতে দেখতে যাচ্ছিলাম, তো আমি বেশি কথা বলছি না, তোমরা সাথে দেখতে থাকো।
দেখতে দেখতে দেখো অনেকটা কাজ চলে এসেছে। এটা হলো একটা স্কুল, মানে পাড়ার মধ্যেই চলে এসেছি আমরা। তো আর কিছুক্ষণের মধ্যেই মাসির বাড়ি পৌঁছে যাব, আর একদম পাড়ার কাছে চলে এসেছি। তো সামনেই মাসির বাড়ি, তো মাসির বাড়ি গিয়ে তোমাদেরকে মাসির ঘরটাই আর কি ফার্স্টে দেখাবো। তো চলো, মাসির বাড়ি চলে এসেছি। আর এই দেখো, এখানে ভাই আর এখানে মাসি, অনেকদিন পর দেখা। এ দেখো, এটা মাসির ঘর, ছোট্ট একটা সুন্দর একটা ঘর মাসির। আর এখানে হলো মাসি রান্না করে, মানে রান্নাঘর, মাসির রান্নাঘরটা। আর এটা সব সাজানো গোছানো, এরা তো ভাইয়ের হাতের কাজ স্কুলের। আর এটা হলো গিয়ে মাসির ঘরটা। আর দেখো, চাদর মাদুর পেতে সব একদম ফিটফাট করে রেখেছে, টিপটপ করে রেখেছে বলে তো আছেই। তো তাছাড়াও আর কি অলওয়েজ মাসির ঘর এরকমই থাকে, কিন্তু আমরা এসেছি বলে হয়তো একটু গুছিয়েছে, কিন্তু বাট মাসির ঘরটা অলওয়েজ এরকম থাকে। এটা হলো ঠাকুরের স্থান, মানে ঠাকুরের আসন এটা মাসির। তো মাসি এরকম করে সব ঘরটা সারি সারি রেখেটা রাখে অল টাইম, খুব সুন্দর লাগে ঘরটা, খুব সুন্দর ঘরটা। আর দেখো সব, আর আমরা এই সব ব্যস্ত হয়ে পড়ে এসেছি বলে সব মাসি ব্যস্ত হয়ে পড়েছে আমাদেরকে নিয়ে, কি করবে কি না করবে সব একদম পুরো কি বলবো। আর দেখো, আস্তে না আস্তে লেবুর জল দিয়ে দিয়েছে, তো লেবুর জলটা খেয়ে নিই আগে, ফ্রেশ তো হয়ে নিয়েছে। আর দেখো ভাই, এখন জামা কাপড় খুলে এখন ফ্রেশ হতে যাচ্ছে। আর এখানে লেবুর জল খাওয়ার পরে চা বিস্কুট চলে এসেছে, মানে একটার পর একটা এখন, মানে কি বলবো, আয়োজন এখন করেই যাবে। যাই হোক, সবাই এখন আমরা চা বিস্কুট খেয়ে নিচ্ছি। আর এই দেখো, ভাই তো আসার পরেই বায়না শুরু করে দিয়েছে ছোটোটা, যে খেলা লাগবে ওই খেলা লাগবে। আর মাসি বলছে তোমাকে আমি সব দেবো, তুমি শুধু চুপচাপ থাকো আর একটু শান্ত হয়ে থাকো। আর এখানে হচ্ছে গিয়ে মাসি দেখো আবার, মানে সকালে জল খাওয়ার শুরু করে দিয়েছে আয়োজন। আর বড় মাসি তো এসেই আর কি কাজে লেগে পড়েছে। এখানে আজকে মানে জল খাবারে হচ্ছে লুচি, মিষ্টি আর হচ্ছে গিয়ে তরকারি। আর এখানে মেশো বসে আছে, আর সবাই সবার মতন কি বলবো একদম পুরো ব্যস্ত হয়ে পড়েছে, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন সব সবাইকে মানে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। আরও হ্যাঁ, সঙ্গে আমও ছিল বলতে ভুলে গেছি। তো এ দেখো, সবাইকে এখন ব্রেকফাস্ট দিচ্ছি, তো সবাইকে এখন দিয়ে দিচ্ছে। এখন ভাই তো খেয়ে নিচ্ছে ব্রেকফাস্ট, ভাই বসে গেছে অলরেডি খেতে। তো চলো, আমারও খিদে পেয়েছি, সে অনেকক্ষণ আগে খেয়েছি। আর এখানে দেখো মাসিও খেয়ে নিচ্ছে, তো আমাকেও দিয়েছে, আমিও খেয়ে নেবো, ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে একটুখানি রেস্ট করে স্নান করতে যাব। আর দেখো আমাকে দিয়েছে, আমি যখন ব্রেকফাস্টটা করিনি, তো ব্রেকফাস্ট করিনি একেবারে, লাঞ্চ টাইমে তো দেখবই, তোমাদের সঙ্গে দেখাবোই লাঞ্চে কী মেনু আছে। আর এই দেখো মাসিকে দেখো, মাসি রান্না করতে ব্যস্ত রান্নাঘরে, মানে কি বলবো, মা মাসি সব একদম রান্নার করার একদম ব্যস্ত হয়ে পড়েছে ওরা। আর এখানে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আজকে লাঞ্চ মেনুটা আছে ভাত, শাক আর মাছের ডিমের বড়া। আর এখানে আছে মাছ, আর আছে হচ্ছে কি টক আছে। তো চলো ফ্রেন্ডস, খেয়ে নিই আবার পরে কথা হচ্ছে। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। দেখো এখন সবাই মার্কেটিং করতে যাচ্ছে, সবাই রেডি হচ্ছে নিজের মতন। আর আমি আছি ব্যাক ক্যামেরায়, আমি আছি, আমি নিজেকে দেখাচ্ছি। এখানে এই, আর এখানে হচ্ছে মা, এখানে ছোট মাসি, শাশুড়ির অবস্থা দেখো, সেই একদম পুরো বলতে গেলে হচ্ছে সেই অনলাইনে বিক্রি হয় না, সব এখানে সব বাজার। আর এখন এরা হচ্ছে গিয়ে এগুলো সব হচ্ছে গিয়ে মানে আনা হয়েছে, এসব প্যাকিং সেগুলো। আর এখানে হচ্ছে ষষ্ঠীর সব গিফট আনতে যাচ্ছে, বাজার করতে যাচ্ছে ওরা, এখন ষষ্ঠীর গিফট আনতে যাচ্ছে। এখন উঠে আবার ঘুমাচ্ছি।
টিফিন টাইম হয়ে গেছে। আর দেখো মাসি সবাইকে টিফিন দিয়ে দিচ্ছে। আর আজকে এখন টিফিন করেছে হচ্ছে গিয়ে চাউমিন, তো খেয়ে নি চাউমিনটা। আর দেখতে দেখতে ডিনার টাইম হয়ে গেল, তো আজকে ডিনারে আছে রুটি আর তড়কা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, টাটা।